ভিডিও গেমের নেশা ফের প্রাণ কেড়ে নিল দুই ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ শিয়ালদাহ শাখার অশোকনগর এলাকায়। কানে হেডফোন লাগিয়ে মোবাইলে ভিডিও গেম খেলার সময় ঘটে দুর্ঘটনা। কানে হেডফোন লাগিয়ে লাইনের ওপর বসে ভিডিও গেম খেলায় মত্ত দুই ছাত্রের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল। সোমবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকার বনগাঁ শিয়ালদাহ শাখায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম শিরুপণ দে এবং সৌভিক দাস। শিরুপণের বাড়ি অশোকনগর থানার এজি কলোনি আর সৌভিকের বাড়ি অশোকনগরের কাঞ্চনপল্লিতে। সৌভিক অশোকনগরের একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আর শিরুপণ হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। শঙ্কর শিকদার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন সন্ধ্যা ছটা নাগাদ তিনি যখন অশোকনগর ও গুমা স্টেশনের মাঝে কাঞ্চনপল্লী এলাকা দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন, তখন তিনি দেখেন তিনজন অল্পবয়সী ছেলে কানে হেডফোন লাগিয়ে ডাউন রেল লাইনের ওপর বসে মোবাইল ফোনে ব্যস্ত রয়েছে। তিনি ছেলেদের রেল লাইন থেকে উঠে বাড়ি চলে যেতে বলেন, কিন্তু তারা সে কথায় কর্ণপাত তো করেইনি, উল্টে বিরূপ মন্তব্য করে। এর কিছুক্ষণ পরই ঘটে দুর্ঘটনা। তিনটা ছেলে ওখানে বসে আছে, আমি আবার বললাম যে বাবু রেল লাইনে বসে তোমরা এই গেম খেলো না, এখনো তোমাদের অনেক কিছু দেখার বাকি, তোমরা বাড়ি চলে যাও। বাড়ি যখন গেছি, বাড়ি দিয়ে 10-12 মিনিট বাদে আমার কাছে একটা ফোন গেছে যে কাকা শীঘ্রই তুমি রেল লাইনে যাও, ওপারে বোধহয় ছেলে প্রাণ বোধহয় লাইনে কাটা পড়ছে। আমি দৌড়িয়ে এসে দেখি যে আমি দেখে গেলাম, তাই হলো। আমি প্রশাসনের কাছে বলছি, কালকে তো হেডফোন কানে ছিল, হেডফোন গুঁজেই গেম খেলছিল। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ঠাকুরনগর থেকে শিয়ালদাহগামী ডাউন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুই ছাত্রের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারা কানে হেডফোন লাগিয়ে মোবাইল গেমে এতটাই ব্যস্ত ছিল যে ট্রেন চলে আসা এবং ট্রেনের হর্ন পর্যন্ত খেয়াল করেনি। যদিও তৃতীয় এক ছাত্রের বিষয়টি এখনো জানা যায়নি। এখানে ট্রেনটা যখন আসছিল তখন অনেক হুইসেল মারতে মারতে আসছিল, ট্রেনটা অনেক যথেষ্ট দূর থেকে হুইসেল মারে। তো এরা হয়তো রেল লাইনের মধ্যে মোবাইল নিয়ে গেমে পাবজি গেমে মগ্ন ছিল, পুরোটাই মোবাইলের উপর ছিল, যার জন্য ট্রেনটা অনেক হুইসেল মেরেছে, তারপরেও এরা খেয়াল করতে পারেনি। তো আমাদের এখানে আপাতত আমরা এখানে দুটো বডি পেয়েছি, দুটো বডি আইডেন্টিফাই করেছি, বলছে এরা এখানে তিনজন ছিল, তিনজনের মধ্যে একটা বডি আমরা আইডেন্টিফাই করতে পারিনি এখনো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, দেহগুলি উদ্ধার করে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোবাইলে গেম খেলতে খেলতে এইখান থেকে বসে গেম খেলছিল, গেম খেলতে খেলতে ট্রেন আসছে ডাউনে, ওরা খেলনা করে তিনজনকেই, তিন বন্ধু ছিল কিন্তু দুজনের বডি পাওয়া যাচ্ছে, আর একটা বডি আমরা এখানে এই লোকালে এইটুখানির মধ্যে পাচ্ছি না, আর একটা ছেলে ছেলেকে পাওয়াই যাচ্ছে না। তো তিন বন্ধু লোকাল লোক সব দেখেছে, তিনজন বসে গেম খেলছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় দিনই এই এলাকায় রেল লাইনের ওপরে বসে মোবাইল ফোনের গেমে ব্যস্ত হয়ে পড়ে একদল ছাত্র। এলাকার মানুষ এ ব্যাপারে আপত্তি জানালেও কোনো কাজ হয়নি। পড়াশোনায় মোটামুটি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে প্রফুল্লনগর বিদ্যামন্দির থেকে মোটামুটি 5:30-5:45 থেকে হবে হয়তো, পড়ার নাম করে তো বেরিয়েছিল। পরে এই যে ও গিয়েছিল ওখানটায় হয়তো গেম খেলছিল ইয়ারফোন বুঝে, তা তখন হয়তো ট্রেন দুর্ঘটনাটা ঘটে। বাড়িতে তেমন খেলতো যদি কিনা, ধরো হঠাৎ করে ইলেকট্রনিক ফাঁকা টাইম থাকলো তখন। 6টার গাড়িতে বললো, গাড়িটা যাচ্ছিলো ওরা গেম খেলছিলো, তারপরে হুইসেল দেশে কানে হেডফোন লাগাইছিলো, তখন বললো যে হুইসেল দেশে ওরা শুনিনি, তখন ধাক্কা লেগে ওই অবস্থা হয়েছে। আমরা তারপর খবর পেয়ে আমরা যখন ফোন ধরছে না তখন আমরা দৌড়াইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।